সোমালিয়ায় জিম্মি জাহাজ ও নাবিক উদ্ধারের চেষ্টা চলছে, নিরাপদ মুক্তিতেই গুরুত্ব। বাজার সিন্ডিকেট চাঁদাবাজদের চেয়েও ভয়ঙ্কর মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর, অতি মুনাফার লোভে পণ্যমূল্য ঊর্ধ্বমুখী। আবারও পাকিস্তানি কায়দায় অপপ্রচার চালাচ্ছে বিএনপি, ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। সোমালিয়ায় আটক বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং নাবিকদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে কেএসআরএম গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার বলছেন, নাবিকদের সাথে যোগাযোগ রয়েছে, তবে এখনও কোনো দাবি দেওয়া উত্থাপন করেনি জলদস্যুরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। জেলার সমন্বয় সভা শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে, সহযোগিতা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও। গতবার যখন জাহাজমণি হাইজ্যাকের সম্মুখীন হয়েছিল, তাদেরকে মুক্ত করতে 100 দিন সময় লেগেছিল। এখন আমরা আশা করছি, আমরা যত দ্রুত সম্ভব তাদেরকে মুক্ত করার চেষ্টায় আমরা আছি। মন্ত্রী জানান, দাহ্য পদার্থ থাকায় এমন কিছু করা যাবে না যাতে জাহাজটি হুমকির সম্মুখীন হয়। সেখানে নাবিক যারা আছে তাদের কোনো ক্ষতি না হয়, জাহাজের ক্ষতি না হয়, সেভাবেই আমরা উদ্ধার করার চেষ্টা করছি। জাহাজের মধ্যে দাহ্য পদার্থ আছে, জাহাজের মধ্যে কয়লা আছে এবং কয়লা একটি দাহ্য পদার্থ। সুতরাং এমন কিছু করা যাবে না যাতে করে এই দাহ্য পদার্থ আপনার হুমকির সম্মুখীন হয়, জাহাজের ক্ষতি হয়, সেভাবেই আমরা এগুচ্ছি। এদিকে জাহাজ মালিক প্রতিষ্ঠান কেএসআরএম এর মিডিয়া উপদেষ্টা জানান, নাবিকদের সাথে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে, তবে জলদস্যুরা এখনও কোনো দাবি দাওয়া উত্থাপন করেনি। সর্বাধিক অগ্রাধিকার পাচ্ছে আমাদের যে 23 জন নাবিক আছে তাদের জীবন। আমরা তাদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদের যাবতীয় যা যা করণীয় আমরা সেই সব কার্যক্রম শুরু করেছি। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা তাদেরকে জলদস্যুর জিম্মিদের সাথে মুক্ত করে তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে আনতে পারব। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বাজার সিন্ডিকেট চাঁদাবাজদের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, অতি মুনাফা লোভীদের জন্যই নিত্য পণ্যের দাম বেশি বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। লাগামহীন নিত্য পণ্যের বাজার, সিন্ডিকেট, চাঁদাবাজি, খুচরা বিক্রেতা ও অতি মুনাফালোভী সহ নানা কারণে বাজার নিয়ন্ত্রণহীন। মিরপুর পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখিতার জন্য চাঁদাবাজির চেয়ে খুচরা বিক্রেতারাই বেশি দায়ী। তবে পথে পথে চাঁদাবাজির কথা কিছুটা হলেও স্বীকার করেন তিনি। চাঁদাবাজির যে কথাটা বললেন, আমরা এটাকে অনেকখানি স্পেশাল পুলিশে এটা স্পেশাল ব্যবস্থা নিচ্ছে। কারণ বাজারে যে জিনিসটা দেখেন 20 টাকা বিক্রি হচ্ছে, সেটা পার্শ্ববর্তী মানে অল্প কতদূর নিয়ে সেই জিনিসটা 40 টাকা বিক্রি করে। চাঁদাবাজির যতখানি ইফেক্ট হয় তার চেয়ে বেশি ইফেক্ট হচ্ছে এই জায়গাটিতে, অতিরিক্ত মুনাফার মানে চিন্তা ভাবনা করছে, এটা আপনারা নিজেরাই দেখবেন। বাজার সিন্ডিকেট ভাঙতে যেসব সংস্থা কাজ করছে তাদের আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনীর নজরে যখনই আসে তখনই আইন শৃঙ্খলা বাহিনী কিংবা কোনো ধরনের সংস্থা যদি আইন শৃঙ্খলা বাহিনীকে মানে অনুরোধ ই করে সহায়তা চায়, সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী তার উপর অর্পিত দায়িত্বটা করে থাকে। সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড নাশকতা নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো অবহেলাজনিত এবং দুর্ঘটনা। তা আমাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো প্রমাণ আসেনি, এটা কোনো স্যাবোটেজের কথা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও পাকিস্তানি কায়দায় অপপ্রচার চালাচ্ছে। দলটি কোনো ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা করছে। ভারত বয়কট ইস্যুতে বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্যে মতৈক্য নেই বলেও মন্তব্য ওবায়দুল কাদেরের। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর তেজগাঁয় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নের দল, জনগণের দল, আর বিএনপি ক্ষমতায় গিয়ে নিজেদের পকেট ভারী করে। নিজেদের পকেটের উন্নয়নের দল, জনগণের ভাগ্য উন্নয়নের দল হচ্ছে আওয়ামী লীগ, সে বিএনপি হচ্ছে নিজেদের ক্ষমতা আর পকেটের উন্নয়ন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় ভারত পাশে ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান আমল থেকেই বিরোধীরা কোনো ইস্যু না পেলে ভারত বিরোধিতা করে। আজকে বিএনপি চিরাচরিত পাকিস্তানি কায়দা, পাকিস্তান আমল থেকে আমরা যেই অপপ্রচার শুনেছি, রাজনৈতিক কোনো ইস্যু যখন থাকে না তখন একটাই ইস্যু আওয়ামী লীগ বিরোধীরা নিয়ে আসে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, এখন আবার শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু। বিএনপি ইফতার খাওয়ার পার্টি আর আওয়ামী লীগ ইফতার দেয়ার পার্টি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রকাশ্যে কুপিয়ে হত্যায় কিশোর গ্যাং লিডার গ্রেফতার, মাদক বিক্রির অর্থ ভাগাভাগি থেকে দ্বন্দ্ব বলছে র্যাব। আবার আমন্ত্রণ রাতের একুশের সংবাদে। রাজধানী পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে ফয়সাল হত্যার মূল আসামি কিশোর গ্যাং লিডার রাব্বি ও আকাশ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব জানায়, মাদক কেনাবেচার অর্থ ভাগাভাগি, এলাকায় আধিপত্য বিস্তার ও অন্তকোন্দলের কারণেই ঘটে এই হত্যাকাণ্ড। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। গত ১৬ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ফয়সালকে। এ নিয়ে মামলা হলে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব। শুক্রবার গাজীপুর এবং নরসিংদী থেকে আটক করা হয় হত্যাকাণ্ডের মূল হোতাসহ পাঁচজনকে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চার থেকে পাঁচ মাস আগে কিশোর গ্যাং পেপারসানি গ্রুপ থেকে বের হয়ে তারা রাব্বির নেতৃত্বে গঠন করে গালকাটা রাব্বি গ্রুপ। এই পেপারসানি গ্রুপ চাঁদাবাজি, মাদক ব্যবসা। ঘটনার এক মাস আগে পেপারসানি গ্রুপের সদস্যদের আক্রমণের শিকার হয় রাব্বি এবং ১৫ মার্চ দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এরপরেই ফয়সালকে হত্যার পরিকল্পনা করা হয়। আনুমানিক ৬:২০ থেকে ৬:৩০টার দিকে এই হিটার রাব্বি বা গালকাটা রাব্বির সদস্যরা তারা ওত পেতে থাকে এবং যখনই ভিকটিম দয় এবং সাথে আরেকজন ছিল, মূলত তিনজন, তারা সেই রাস্তার মধ্যে আসে, তখন তারা অতর্কিতভাবে ভিকটিমদের উপরে হামলা চালায় এবং তাদেরকে গুরুতর জখম করে। রাব্বি গ্রুপ মিরপুর এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। একই এলাকায় দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে নিয়মিত মারামারি হতো। পার্থসারথী, একুশে টেলিভিশন, ঢাকা। ভৈরবে মেঘনা নদীতে বালখেডের ধাক্কায় যাত্রীবাহী ভ্রমণতরী ডুবির ঘটনায় পুলিশ কনস্টেবলের স্ত্রী সহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৬ জন। শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। রোববার সকালে ফের নদীতে নামবেন উদ্ধারকর্মীরা। ভৈরব প্রতিনিধি কাজী ইশফাক আহমেদ বাবুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কে জানত মেঘনায় নৌকা ভ্রমণই তাদের জীবনের শেষ দিন হবে। নৌকাডুবিতে মেঘনায় হারিয়ে গেল পুলিশ কনস্টেবল সোহেল রানার গোটা পরিবার। এরই মধ্যে স্ত্রী মৌসুমীর মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখনও দুই সন্তানসহ পুলিশ সদস্য নিখোঁজ।
ভাগিনা মারিয়া ও পরিবারের চার সদস্য নিয়ে ভৈরবে বেড়াতে যান পুলিশ কনস্টেবল সোহেল রানা সহ স্থানীয় বেশ কয়েকজন। এ সময় মাঝিকে তারা ছবি তোলার অনুরোধ করলে বৈঠা ছেড়ে ছবি তোলার সময় বালুবাহী একটি বালখেট ভ্রমণতরীকে ধাক্কা দেয়। এ সময় মেঘনায় ডুবে নিখোঁজ হয় পুলিশ কনস্টেবলের পরিবার সহ শহরের নিউটাউন এলাকার আরাধ্যা, বেলাল দে, অজ্ঞাত নারী ও নরসিংদীর রায়পুরার আনিকা আক্তার। ছোট কুষা না হয়ে উঠছে না ওর ভিতর থেকে, হ্যাঁ, এরপর রাতের বেলা তাদেরকে একটা বালু টাকে ধাক্কা দিছে, বালু গাড়ি নাকি ধাক্কা দিছে, বালু নৌকা দিয়ে ধাক্কা দিছে। এ ঘটনার পর 12 জনকে জীবিত উদ্ধার করা হয়। নৌকাডুবিতে নিখোঁজদের মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন শিশু ও নারী সহ আরো 6 জন। একটি লাশও বাইরে থাকবে, সেটা উদ্ধারের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। যে ট্রলারটা ডুবি হয়েছে সেটারও সন্ধান করা হয়েছে। উদ্ধারে কিশোরগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ কাজ করছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বালখেটের ধাক্কায় নৌকা ডুবে এই দুর্ঘটনা ঘটে। রত্নজামান, একুশে টেলিভিশন। প্রথমবারের মতো আইসিসির প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশের এক নারী ম্যাচ রেফারি ও 4 জন নারী আম্পায়ার। 4 আম্পায়ার হলেন সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানী এবং চম্পা যুক্ত হয়েছেন আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে। ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী সুযোগ পেয়েছেন আইসিসির ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে। চলমান ডিপিএল দিয়েই তাদের আম্পায়ারিং শুরু হচ্ছে। আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। সোমালিয়ায় জিম্মি জাহাজ ও নাবিক উদ্ধারের চেষ্টা চলছে, নিরাপদ মুক্তিতেই গুরুত্ব। বাজার সিন্ডিকেট চাঁদাবাজদের চেয়েও ভয়ঙ্কর মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর, অতি মুনাফার লোভে পণ্যমূল্য ঊর্ধ্বমুখী। আবারও পাকিস্তানি কায়দায় অপপ্রচার চালাচ্ছে বিএনপি, ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24। অনলাইনে একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন।